মেয়াদ তো জিআই কোচিং এর তরফ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। 160 কিলোমিটার পথের 120 কিলোমিটার পথ একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে ও বাকি পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। পুরো যাত্রাপথের তার গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? এ ধরনের অঙ্ক কীভাবে করবো দেখো। দেখো প্রথমে বলে দিছে 160 কিলোমিটার হচ্ছে টোটাল রাস্তা, তার মধ্যে থেকে বলেছে 120 কিলোমিটার গিয়েছে 80 কিলোমিটার পার বেগে, সেটা এমনি করে লিখবো, দিয়ে তার সঙ্গে প্লাস দেবো বাকি পথ কতটা হচ্ছে 160 থেকে 120 কিলোমিটার বাদ দিলে 40 কিলোমিটার, সেই 40 কিলোমিটার গিয়েছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে বাই 40 160 কিলোমিটার। এবার 120/80 প্লাস ওপরে 40 নিচেও 40, তাহলে এই দুটো কেটে যাবে, 1 আসবে। আর এখানে দেখো 4 দিয়ে কাটলে 3 4 12, আর 4 2 8, আর 0 0 কেটে যাবে, তাহলে হবে 160 3/2 প্লাস 1। এবার 160 2 লসাগু আসবে, 3 একে ওপরে আসবে, তারপরে 2 নিচে যেহেতু লসাগু পেয়েছি তাহলে 2 একে 2, তাহলে হবে 160 3/5/2। এবার ফার্স্ট ইনটু সেকেন্ড ইনটু থার্ড করলে হবে 160 × 2/5, তাহলে হবে এবার কাটাকুটি করতে হবে 3 5 15 5 2 10, তাহলে 32 32 2 64 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাই হলো উত্তর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে পড়া অঙ্কটা চলো দেখে নিই। এখন পিতা ও তার দুই পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর, 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর, যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে এখন পিতার বয়স কত বছর? এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। বলেছে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর, অর্থাৎ এক্ষেত্রে আছে তিনজন ব্যক্তি, তাদের গড় বয়স হচ্ছে 27, তাহলে মোট বয়স কী করে বের করবো, 27 × 3, 3 27 81, এটা হচ্ছে টোটাল বয়স 81 বছর তিনজনের। এবার বলেছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর, তাহলে দুই পুত্র তাদের গড় বয়স ছিল 12 বছর, তাহলে 12 × 2, তাহলে সেটা টোটাল চলে আসবে। এবার 5 বছর আগে বলেছে তার জন্য 5 × 2, তাহলে টোটাল তাদের পুত্রদের বর্তমান বয়স কত, 12 × 24 প্লাস 5 × 10 মানে হচ্ছে 34 বছর, আর তিনজনের মোট বয়স কত পেয়েছি 81 বছর, আর এখন বর্তমানে পুত্র দুই পুত্রের মোট বয়স হচ্ছে 34 বছর, তাহলে 81 থেকে 34 বাদ দিলেই পিতার বর্তমান বয়স আমরা পেয়ে যাব। দেখো 7 3 আগে 4, 18 থেকে 4 বাদ দিলে হয় 4, তাহলে 47 বছর, পিতার বয়স হচ্ছে 47 বছর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে একটি কাজ 18 দিনে শেষ করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো এই অঙ্কটি প্রথম হচ্ছে লোক সংখ্যা, তারপর হচ্ছে ঘন্টা বা আওয়ার, সেই জন্য এইচ লিখলাম, তারপর হচ্ছে দিন সংখ্যা, আর তারপর হচ্ছে ওয়ার্ক। এবং প্রথমে দিয়েছে কত, 20 জন লোক ক ঘন্টা কাজ করছে, 6 ঘন্টা কাজ করছে, ক দিনে 18 দিনে একটি কাজ করতে পারছে। এবার তারপরে বলেছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করছে, এটা আমাদের কত ঘন্টা সেটা জানতে চাইছে, সেটা এক্স লিখলাম। এইবার দিন সংখ্যা বলেছে কত, 12 দিন, আর কাজ সেই একটি কাজ, তাহলে এই এক্সের
ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই এক্স এর ভ্যালু বের করার জন্য এই ওপরে এই যে তিনটে আর এই তিনটে, এই তিনটে সংখ্যা গণিত তার সঙ্গে এইটা উপরে যাবে, তাহলে হবে 20 * 6 * 18। আর এক যেহেতু কাজ দুটো ক্ষেত্রে এক আছে, তাহলে একের ভ্যালু লেখার লেখাও যায় না লেখাও তাই, তাহলে নিচে আসবে 15 * 12, 15 * 12। এবার দেখো 6 দিয়ে কাটলে 3 * 6 = 18, 6 * 2 = 12, 5 দিয়ে এটা কাটলে 3 * 5 = 15, 4 * 5 = 20। এইবার 3 আছে, এখানে 2 আছে, 3 * 6, এই ছয় কেটে গেল, তাহলে 3 * 4 = 12, তাহলে এক্স ইজিকালটা হচ্ছে 12। তাহলে এখন 12 ঘন্টা করে কাজ করতে হবে, এটাই হলো উত্তর অপশন সি। এই প্রশ্নটিতে বলেছে একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে। দেখো এই অঙ্কটি কী বলেছে, প্রথমে ব্যক্তি সংখ্যা হচ্ছে 2 দিয়েছে, তাহলে ব্যক্তি বা ম্যান সেজন্য এম লিখলাম, তারপরে হচ্ছে 2 দিন, দিন সংখ্যার জন্য ডি লিখলাম, আর ওয়ার্কের জন্য ওয়ার্ক বা কাজের জন্য ডাব্লিউ লিখলাম। প্রথম ক্ষেত্রে 2 জন ব্যক্তি 2 দিনে 2টি কাজ করছে। সেকেন্ড ক্ষেত্রে কী বলেছে, 100 জন ব্যক্তি কত দিনে সেটা জানতে চেয়েছে, সেজন্য এক্স লিখলাম, 100টি কাজ করতে কত দিন সময় লাগবে সেটা এই এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। এবার দেখো এইটা যে ফর্মুলা সেটা হচ্ছে কী বলতো, এই এক্সের বা ডি এক্ষেত্রে বের করার ফর্মুলা হচ্ছে m × d, অর্থাৎ এইরকমভাবে লিখবে m1 × d1 × w2 / m2 × w1। এইটাই হচ্ছে শর্টকাট ট্রিক, এখানেই সংখ্যাগুলি বসালেই আমরা সঠিক উত্তরটা করতে পারবো। দেখো m1 এর দিয়েছে 2, d1 হচ্ছে 2, w2 কত পেয়েছি 100, আবার এখানে m2 পেয়েছি 100, গণিত w1 2। তাহলে এই 100 এই 100 কাটা গেল, এই 2 কাটা গেল, তাহলে থাকলো কত 2। তাহলে এখন কাজটি 2 দিনে সম্পন্ন হবে, অপশন কত নম্বর আছে 2, অপশন ডি, এটাই হলো সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। প্রশ্নটি বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কত ঘন্টায় খালি হবে। দেখো এর ট্রিকটি হচ্ছে টোটাল টাইম ইনটু ফার্স্ট টাইম, কীভাবে এটা প্রয়োগ করবে সেটা বলছি, আগে ট্রিকটি লিখে নিই ফার্স্ট টাইম, ঠিক আছে। এইবার টোটাল টাইম মাইনাস ফার্স্ট টাইম, ঠিক আছে। এ দেখো টোটাল টাইম হচ্ছে আগে কী বলেছে, যে আগে বলেছে যে নলটি দিয়ে 8 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হতো, তারপরে তার নিচে একটি ছিদ্র থাকায় 2 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে টোটাল কত সময় লাগছে, 8 + 2 = 10 ঘন্টা সময় লাগছে এখন, সেইটাই হচ্ছে টোটাল টাইম। সেই জন্য এমনি করে লিখলাম দিয়ে তারপরে ওপরে 10, গণিত ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমে নলটি দিয়ে পূর্ণ হতে কত সময় লাগছিল 8 ঘন্টা, গণিত 8। এইবার নিচে এই টোটাল টাইমটা লিখব মাইনাস প্রথমে যে 8 ঘন্টা সময় লাগছিল সেটা লিখব, ব্যাস। এইবার 8 × 10 = 80, 10 থেকে 8 বার দিলে হয় 2, তাহলে এখন সময় লাগবে 40 ঘন্টা, এটি হলো উত্তর অপশান বি। এরপরে নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। তারপরে এই প্রশ্নটি বলছে এ
নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। একসঙ্গে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত মিনিট সময় লাগবে? এ আর বি দুটি নল আছে, এবার এর যেটা সময় লাগছে এর কত সময় লেগেছে বলেছে 15 মিনিট। এ বিয়ের থেকে চার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন, সেই জন্য বিয়ের চার গুণ বেশি সময় লাগে। তাহলে এর যদি 15 মিনিট লাগে তাহলে বিয়ের লাগবে কত? 15 × 4 সমান হবে 60 মিনিট। তাহলে এই যে এ দুটো পাওয়া গেল, এ দুটো প্রথমে লসাগু বের করব, 15 আর 60-এর লসাগু করলে হবে 60। এইবার 4 × 60, 60×60, এই যে দুটো পাওয়া গেল 4 আর 1। এ 1 মিনিটে 4 ইউনিট জল ভর্তি করে আর বি 1 মিনিটে 1 ইউনিট জল ভর্তি করে। তাহলে টোটাল 1 মিনিটে দুজনা কত ইউনিট জল ভর্তি করবে? 4 + 1 সমান হচ্ছে 5 ইউনিট ভর্তি করবে 1 মিনিটে, আর টোটাল ভর্তি করতে হবে কত? 60 ইউনিট। এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কতে জল ধরে। এইবার সেটা দুটি যদি নল একসঙ্গে খোলা থাকে তাহলে এখন কত সময় লাগবে দেখো, 60/5, 5 × 60, তাহলে এখন সময় লাগবে 12 মিনিট। এটা হলো উত্তর অপশান এ। এরপরে নেক্সট অঙ্কটা আমরা চলে দেখে নিই। এই প্রশ্নটি বলেছে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 ও 7:11। এই দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? এখন যে নতুন অনুপাত বেরোবে, প্রথমে কি বলেছে, সোনা আর তামা। তার প্রথম ক্ষেত্রে ফার্স্ট কি অনুপাত দিয়েছে? 7:2। আর সেকেন্ড ক্ষেত্রে অনুপাত কত দিয়েছে? 7:11। তাহলে প্রথম অনুপাতের মধ্যে সোনা কত আছে? 7, 7 আর 2 = 9, তাহলে হচ্ছে 9 ভাগের মধ্যে 7 ভাগ সোনা আছে প্রথম ক্ষেত্রে, প্লাস আমরা লিখব। তারপরে দেখো দ্বিতীয় ভাগের মধ্যে সোনা কত আছে? 7, 7+11, তাহলে কত হচ্ছে? 18। এটা হচ্ছে সোনা, এটাকে একটা ব্যাকেট দিয়ে ঘিরে দেবো অনুপাত। এবার হচ্ছে তামার, প্রথম ক্ষেত্রে আছে এই দুইটা এখানে আসবে, এবার 7+2 সমান হচ্ছে 9, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে তামা কত আছে? 11, 7 আর 11 যোগ হয়ে হচ্ছে 18। দেখো লসাগু হবে 18, 9 × 2 = 18, 7 × 2 = 14, প্লাস 18×18 = 1, 7×7 অনুপাত 18ই হবে। 9 × 2 = 18, 2×2 = 4, প্লাস 18×18 = 1, 11×1 = 11। তাহলে 18, 18 কাটা গেল, 14 আর 7 = 21, 11+4 সমান হচ্ছে 15। এবার এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 × 7 = 21, 3×5 = 15, তাহলে নতুন অনুপাত হচ্ছে 7:5। অপশান সি সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নটা আমরা দেখে নেব। প্রশ্নটিতে বলছে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মিশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? দেখো টোটাল হচ্ছে 200 গ্রাম, তার মধ্যে ধরো জিঙ্ক আছে, জিঙ্ক আছে 200-র মধ্যে 5:3, তাহলে জিঙ্কের জন্য পাবো 5, 5×3 = 8, তাহলে এটা কাটাকুটি করব, জিঙ্ক কতটা আছে দেখব, 8×2 = 16, 40, 5×8 = 40, তাহলে 25×5 = 125, তাহলে 200 গ্রামের মধ্যে জিঙ্ক আছে 125 গ্রাম। তাহলে জিঙ্ক যদি 125 গ্রাম হয় তাহলে তামা কত থাকবে? তামা বা কপারের জন্য সি লিখলাম, তাহলে 200 গ্রামের মধ্যে 125 গ্রাম হচ্ছে জিঙ্ক, তাহলে বাকিটা কপার বা তামা, বাকিটা হচ্ছে 75 গ্রাম। এবার কী বলেছে, 125
গ্রাম বাই 75 গ্রাম, ঠিক আছে। এবার বলেছে এই তামার সঙ্গে কিছুর পরিমাণ তামা যোগ করা হচ্ছে, প্লাস এক্স দিলাম ইজ ইকুয়াল টু হচ্ছে 3:5, তাহলে 3/5 3×5=15, 5×1 3×7=21, 225 প্লাস 3x, 25 সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 625। এইবার 3x আর এদিকে হবে 625, এই 225টা এদিকে আসবে, তাহলে হচ্ছে 2টি 0, তাহলে 400 হলো। এবার x সমান 400/3, এবার উত্তরটা পূর্ণ আসবে, তাহলে 3×3 3×3=9, 3×3=9 তাহলে 133/1/3, এটাই হলো উত্তর, অপশান ডি সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নটা দেখে নেব। নেক্সট প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:4, সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে 2 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 6:5, সংখ্যা দুটি কী কী? দেখো প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4, তাহলে প্রথম সংখ্যা যদি 5x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাও আমাদের 4x ধরতে হবে, ঠিক আছে। এইবার 5x বলেছে দুটি পদের সঙ্গেই 2 যোগ করা হয়েছে, তাহলে 5x+2 আবার 4x+2 সমান নতুন অনুপাত কত হবে, 6:5, আর 6/5 আমরা লিখে নিলাম। এইবার 5×5=25x প্লাস 5×2=10, আর এদিকে হচ্ছে 4×6=24x প্লাস 6×2=12। এবার 25x এদিকে আছে, এদিকে 24x আছে, তাহলে 25x থেকে 24x বাদ দিলে শুধু x থাকবে, 12 আছে এখানে, এখানে 10 আছে, এরা ওইদিকে যাবে, তাহলে 12 থেকে 10 বাদ দিলে হবে 2, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2। এবার কি বলেছে যে সংখ্যা দুটি কী কী, তাহলে x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সংখ্যা হবে 5x ইকুয়াল টু হবে 5×2 সমান হচ্ছে 10, আর দ্বিতীয় সংখ্যাটি হবে 4x, তাহলে 4×x=2 4×2=8, এটাই হচ্ছে উত্তর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নটা দেখে নেব। প্রশ্নটিতে বলেছে 8, 16 ও 24 চতুর্থ সমানুপাতিক কত, তাই চতুর্থ সমানুপাতিক নির্ণয় করার ফর্মুলা আগেই বলেছি, না জানলে আগের ভিডিওগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে। দেখো তাহলে এখানে ডাইরেক্ট আমি করব, ট্রিকটা হচ্ছে 16×24/8, 8×2=16, তাহলে 24×2=48, তাহলে চতুর্থ সমানুপাতিক হচ্ছে 48, এটাই হলো উত্তর, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর পরে অঙ্কটা দেখে নেব। এই প্রশ্নটি বলেছে 10 বছর আগে এ এর বয়স বি এর অর্ধেক ছিল, এখন তাদের বয়সের অনুপাত 3:4 হলে এখন বয়সের সমষ্টি কত হবে? দেখো বলেছে যে এর বয়স হচ্ছে বি এর বয়সের অর্ধেক, অর্থাৎ বি এর বয়স যদি আমরা ধরে নিই 2x, তাহলে এর বয়স কত হবে x, কিন্তু এবার এইটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 বছর আগেকার বয়স, তাহলে এখন বের করতে গেলে x+10 আর তার নিচে 2x+10, তাহলে নতুন অনুপাত কত পেয়েছি, 3:4, তাহলে 3/4, এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো, 4x+4×10=40, 3×6x+3×10=30, ঠিক আছে। এইবার 4x এদিকে আছে, এদিকে 6x আছে, এদিকে এলে বিয়োগ হয়ে যাবে, তাহলে -2x, এদিকে 30 আছে, এদিকে 40 আছে, 40টা এদিকে এলে -10x হবে, এই মাইনাস এই মাইনাস কেটে গেল। এবার x ইজিক্যাল টু 5×10, x ইজিক্যাল টু 5, ঠিক আছে। তাহলে x ইজিক্যাল টু যদি 5 হয় তাহলে এখন বয়সের অনুপাত কত দিয়েছে, 3, এবার ধরো 3x+4x, তাহলে টোটাল 3x×x=5 প্লাস
4 into x1 হচ্ছে 5 তাহলে 3 5 15 প্লাস 4 5 20 তার টোটাল বয়স হচ্ছে তাদের 15 প্লাস 20 সমান হচ্ছে 35 বছর এটা হলো উত্তর